রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বলেছেন, ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে আমেরিকা যেসব প্রস্তাব দিয়েছে তার জবাব দেবে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার রাজধানীতে সাংবাদিকদের লেভরভ আরও জানিয়েছেন, আমেরিকা রাশিয়াকে কি প্রস্তাব দিয়েছে সেটিও কয়েক ঘন্টার মধ্যে সবার সামনে প্রকাশ করবে তারা। এর আগে আমেরিকা ও নেটোর কাছে নিজেদের বেশ কয়েকটি দাবি তুলে ধরেছিল রাশিয়া, যার মধ্যে রয়েছে তিনটি প্রধান দাবি। আমেরিকা ও নেটোর কাছে রাশিয়ার প্রধান তিনটি দাবির প্রথমটি হল, নেটোকে নিশ্চয়তা দিতে হবে যে তারা কখনো ইউক্রেনকে সদস্য বানাবে না। দ্বিতীয় দাবি হল, পূর্ব ইউরোপে নেটো তাদের পরিধি আর বাড়াবে না। রাসপোস্তরানিতেল сведений о том, что происходит на российско-украинской границе. আর তৃতীয় দাবি হল, 1997 সালে পূর্ব ইউরোপের নেটোর অবকাঠামো যেরকম ছিল সে অবস্থায় নিয়ে আসতে হবে। побывавшая недавно в Москве Элизабет Трасс. তবে রাশিয়ার এসব দাবি নাকচ করে দেয় আমেরিকা ও নেটো, কিন্তু দাবি প্রত্যাখ্যান করলেও তারা পাল্টা কিছু প্রস্তাব দেয়। এখন আমেরিকা কি প্রস্তাব দেবে সেটি প্রকাশ করতে যাচ্ছে রাশিয়া। Вчера, по-моему, заявила, что по ее оценке ইউক্রেন সীমান্তে রাশিয়ার 100,000-এরও বেশি সৈন্য মোতায়েনের কারণে পূর্ব ইউরোপে এখন উত্তেজনা বিরাজ করছে। আশা আসান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।